নমস্কাৰ সকলোকে সুপ্ৰভাত জনাই ষ্টুডিঅ'ত মই ঋতু আৰু মই আৰম্ভ কৰিবলৈ ওলাইছিলোঁ বাতৰি কাকতৰ মুখ্য পৃষ্ঠাত প্ৰকাশ পোৱা শিৰোনামসমূহ। তাৰ পূৰ্বে জনাই দিছোঁ আজি বুধবাৰ 3 মাৰ্চ আৰু ফাগুন মাহৰ 18 তাৰিখ। হাতত তুলি লৈছোঁ অসমীয়া প্ৰতিদিন বাতৰি কাকতখন আৰু ইয়াত প্ৰথমতে শিৰোনাম প্ৰকাশ পাইছে যে অসমবাসীক প্ৰিয়ংকা গান্ধীৰ 5টা গেৰেণ্টি। সুকীয়া আইন প্ৰণয়ন কৰি অৰ্থহীন কৰিব কা, 5 লাখ চৰকাৰী চাকৰি, 365 টকা লয় চাহ শ্ৰমিকৰ মজুৰি বৃদ্ধি, প্ৰতিটো পৰিয়ালক 2000 ইউনিটলৈকে বিনামূলীয়া বিদ্যুৎ আৰু গৃহিণীসকললৈ মাহিলী 2000 টকা। তেজপুৰত জয় আই অসম ধ্বনিদি ভাষণ সোনিয়া তনয়া আৰু বিজেপিক আমন্ত্ৰণ। আনহাতে বক্স হিচাপত প্ৰকাশ পাইছে লোকসংগীতৰ মহিৰু প্ৰভাত শৰ্মাৰ জীৱনাৱসান। অনন্য বাহিৰ সুৰেৰে জীপাল কৰি গ'ল কৃষ্টিৰ প্ৰথাৰ, উকা হ'ল নিগাজীপাম। আৰু শোকাস্তব্ধ ৰাজ্য আচুৰ শ্ৰদ্ধাঞ্জলি ম্ৰিয়মান গুণমুগ্ধৰ উপস্থিতিত দেৱগন্ধাৰ সুৰৰ ধ্বনি আৰু বেদ বাক্যৰে নৱগ্ৰহত শেষ বিদায়। আৰু সততা সাধনা সংগ্ৰাম ত্যাগৰ প্ৰতীক আছিল তেওঁ। আনহাতে বছৰেকীয়া পৰীক্ষাত অৱতীৰ্ণ নহ'লেও উত্তীৰ্ণ হ'ব শিক্ষাৰ্থী। শিক্ষা বিভাগৰ নিৰ্দেশনা প্ৰথম শ্ৰেণীৰ পৰা 9ম শ্ৰেণীলৈ কাৰ্যকৰী হ'ব। নিৰ্দেশনা 1 এপ্ৰিলৰ পৰা আৰম্ভ হ'ব নতুন শিক্ষাবৰ্ষ। আনহাতে বক্স হিচাপত প্ৰকাশ পাইছে অজাপ ৰাইজৰ দলে আকাশত চাং পাতিছে, কংগ্ৰেছ AIUDFৰ সকিয়নি। ইয়াত দিছে যে অজাপৰ ৰাইজৰ দলে আকাশত চাং পাতিছে আৰু কংগ্ৰেছ AIUDFৰ সকিয়নি। নতুন দল মহাজোঁটৰ বাহিৰত থাকিলে বিজেপিয়ে লাভাম্বিত হ'ব, ৰিপুণ বৰাই মন্তব্য কৰিছে। আনহাতে বিৰোধী মহাজোঁটৰ 7 দলৰ আনুষ্ঠানিক আসনৰ বুজাবুজি সম্পূৰ্ণ। আজি কংগ্ৰেছৰ নিৰ্বাচন সমিতিৰ বৈঠক, কাইলৈ মাৰিব মোহৰ। 80ৰো অধিক সমষ্টিত থাকিব কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী। AIUDFএ 18 সমষ্টিত কৰিব প্ৰতিদ্বন্দ্বিতা। 5 সমষ্টিত কংগ্ৰেছৰে বন্ধুত্বমূলক প্ৰতিদ্বন্দ্বিতাৰ সম্ভাৱনা। BPFএ বিচাৰিছে BTRৰ 12 সমষ্টি। আনহাতে হাগ্ৰামা আমোলৰ দুৰ্নীতিৰ 16টা ফাইল জব্দ, নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত তৎপৰ আৰক্ষী। আৰু অসমত প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ অধিসূচনা জাৰি, 80ৰ ঊৰ্ধ দিব্যাংগ ব্যক্তি কোভিড আক্ৰান্তলৈ পোষ্টেল বেলেটৰ সুবিধা। আৰু এয়া আছিলে অসমীয়া প্ৰতিদিন বাতৰি কাকতখনৰ শিৰোনাম। আন এখন বাতৰি কাকত হাতত তুলি লৈছোঁ, নিয়মীয়া বাৰ্তা বাতৰি কাকতখন হাতত তুলি লৈছোঁ। ইয়াতে প্ৰথমতে শিৰোনাম দখল কৰিছে যে অসমলৈ স্থানান্তৰ অইলৰ কৰ্পৰেট মুখ্য কাৰ্যালয়, বাগজান কাণ্ডৰ শিক্ষালয়, কেন্দ্ৰৰ ইতিবাচক পদক্ষেপ, শীঘ্ৰে নয়দাৰ পৰা হেডকোৱাৰ্টাৰ অনাৰ প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ কৰাৰ নিৰ্দেশ পেট্ৰলিয়াম প্ৰাকৃতিক গেছ মন্ত্ৰালয়। আৰু বহিৰাজ্যৰ কাৰ্যালয়ৰ পৰা শীৰ্ষ বিষয়াই পৰিচালনা কৰে উত্তৰ পূবত তেল গেছ আহৰণৰ কাম। দুৰ্ঘটনাৰ পুনৰাবৃত্তি নঘটাৰ বাবে ৰাজ্য চৰকাৰে সিদ্ধান্ত লৈছে। আনহাতে বক্স হিচাপত প্ৰকাশ পাইছে যে প্ৰভাততে নিগাজী পাম এৰি গুচি গ'ল প্ৰভাত শৰ্মাই, সত্ৰৰ ৰীতি নীতিৰে নৱগ্ৰহত শেষ বিদায় জনোৱা হ'ল প্ৰভাত শৰ্মাক। আনহাতে বাহিৰ সুৰেৰে জগতজিনী নীৰৱে পৰলোকলৈ প্ৰস্থান, সাংস্কৃতিক জগতৰ ফুটাতাৰা। আনহাতে 6খন জনসভাত অংশ ল'ব মোদীয়ে, অসমত বিজেপিৰ ৰণডংকা। আৰু 95% আসনত বিজেপি অগপৰ সহমত। আজি দিল্লীত মোহৰ মাৰিব নাড্ডা অমিত শ্বাহে, নিশা মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, পুৱা অতুল বৰাৰ ঘৰত মাৰাথন বৈঠক। সমষ্টি সলনি হ'লেও যোৱাবাৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰা সমসংখ্যক আসনে লাভ কৰিব অগপয় মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এই মন্তব্য কৰিছে। আনহাতে বৰাকৰ 15টা সমষ্টিক লৈ পুংখানুপুংখ পৰ্যালোচনা, বিজেপিৰ 7 বিধায়কে হেৰুৱাব পাৰে সমষ্টি। শিলচৰ, কাটিগড়া, উদাৰবন্দ, বৰখলা, লক্ষীপুৰ, কৰিমগঞ্জ উত্তৰ আৰু ৰাতাবাৰীত নতুন মুখ প্ৰক্ষেপৰ চিন্তা চৰ্চা চলিছে। আনহাতে 5টা গেৰেণ্টিৰে ভোটাৰৰ মন মোহাৰ চেষ্টা প্ৰিয়ংকা গান্ধীৰ। অসম বিৰোধী কা বাতিল, 5 লাখক চৰকাৰী চাকৰি, 2000 ইউনিট পৰ্যন্ত বিনামূলীয়া বিদ্যুৎ সেৱা, 30 দিনৰ ভিতৰত চাহ শ্ৰমিকৰ দৈনিক মজুৰি আৰু 365 টকালৈ বৃদ্ধি, সকলো গৃহিণীকে প্ৰতিমাহে 2000 টকাকৈ আৰ্থিক অনুদান। আৰু পুৰণি ফৰ্মুলাৰে দৃষ্টি আকৰ্ষণৰ কৌশল কংগ্ৰেছ নেত্ৰী প্ৰিয়ংকা গান্ধীৰ। চাহপাত তুলি ফিকা চাহ খাই কোচত কেঁচুৱালৈ সোনিয়া তনয়াৰ নিৰ্বাচনী প্ৰচাৰ। আনহাতে মাইনাছ AIUDF বিৰোধীয়ে
নির্বাচনের প্রক্ষেপ করক উময় হেটিয়া প্রার্থী রাজনৈতিক দললে কারারুদ্ধ অখিল গগর মুকলি চিঠি মহাজোটর আঞ্চলিক দলের অংশগ্রহণত হেঙার হয়েছে বদরুদ্দিন আজমলর দল। আনহাতে প্রিয়ঙ্কার অস্তিত্ব রক্ষার সংগ্রাম হব বাংলাদেশ, হাগ্রামাক শিক্ষকর দরে সসম্মানে বিদায় দিয়া হয়েছে সোনিয়া কন্যাক তীব্র কটাক্ষ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আনহাতে বক্স হিসাবত প্রকাশ পাইছে যে পরীক্ষা নিদিলেও প্রথমের নবম শ্রেণীলে উত্তীর্ণ হব শিক্ষার্থী, বছেরিকা পরীক্ষা অনুষ্ঠিত করা বাধ্যতামূলক নহয় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ নির্দেশনা, কোভিডর সংক্রমণ লকডাউনের বাবে সিদ্ধান্ত, 1 এপ্রিলের হব নতুন শ্রেণীর পাঠদান। আন এক শিরোনাম, হাগ্রামার ঘনিষ্ঠ ঠিকাদারের দুর্নীতির বহু ফাইল জব্দ, বিটিসি সচিবালয়ত আরক্ষীর অভিযান, বিষয়া রাজনৈতিক নেতা সহ জালত পড়ব রৌ বরালি। আর এয়া আসলে অনিয়মীয় বার্তা বাতরি কাকতখনের শিরোনাম। আন এখন বাতরি কাকত হাতত তুলি লৈছো, দৈনিক অগ্রদূত বাতরি কাকতখন হাতত তুলি লৈছো। ইয়াত শিরোনাম দখল করেছে প্রথমতে যে বিজেপির পতাকা থকা শ্রমিকর গৃহত প্রিয়ঙ্কা, চাপাত তুলি ঝুমুইর নাচি শ্রমিকর পাকঘরত চা বিস্কুটর জুতি ললে কংগ্রেস নেত্রী, আর দুমহে খালি সিলিন্ডার পাকঘর পড়ি আছে, চারিশ প্রতিশ্রুতিরে 20টাহে পূরণ বিজেপির। আর লোকসঙ্গীতর পুরুধা প্রভাত শর্মার বিয়োগ, অসমৰ সাংস্কৃতিক ক্ষেত্রত অপূরণীয় শূন্যতার সৃষ্টি, রাজ্যের প্রথম লোকসঙ্গীত বেন্ডর স্রষ্টা স্তব্ধ হয়ে পড়ল বাহি, বরপেটাত গভীর শোকর ছা, আর মুখ্যমন্ত্রীও শোক প্রকাশ করেছে। আর প্রথম পর্যায়ের নির্বাচনের অধিসূচনা মনোনয়ন পত্র সংগ্রহ হেভিওয়েট প্রার্থীর পোস্টেল ব্যালটর জড়িয়ে ভোট দিব পারিব 80 ঊর্ধ্ব বিশেষভাবে সক্ষম কোভিড আক্রান্ত। আনহাতে আজি দিল্লীত নড্ডা শাহরে বৈঠকত চূড়ান্ত হব অগপ বিজেপির সমষ্টির ভাগ বিতরণ, অগপয় বর্তমানের 14টার লগতে অতিরিক্ত সমষ্টিও পাব। হিমন্ত বিশ্ব শর্মায় মন্তব্য করেছে 95% সমস্যা সমাধানের দাবি, অগপর দখলত থাকা 4 সমষ্টিক লয়ে অচলাবস্থার সৃষ্টি। আর গোলাঘাটত বিজেপি কংগ্রেসের প্রার্থিত্বক লয় তুমুল উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। আনহাতে 5টা গ্যারান্টি দি কলে প্রিয়ঙ্কায় রাজ্যত কেজন মুখ্যমন্ত্রী ধরবই নারি, মহাভৈরব মন্দিরত শিবস্তুতি কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর। আর কংগ্রেসের কাঢ়ি বিজেপিক দিয়া 12 সমষ্টি পুনের উভতাই দিন প্রিয়ঙ্কা গান্ধীক কাষত রাখি তেজপুরত ঘোষণা হাগ্রামা মহিলারীর। আর ভুবন পেগুর প্রার্থিত্বর বিরুদ্ধে জুনায় প্রান্তে প্রান্তে বিজেপি কর্মীর প্রতিবাদ, সভাপতি মুখ্যমন্ত্রীলে অনুরোধ জানাই তৃণমূল কর্মীয় ললে শপথ, মুর্দাবাদ ধ্বনি দি কুলাজান জুনাই তুলাম, ডেকাপামত উলাল সমদল। আনহাতে সামগ্রী যোগানোর ভুয়া বিল, হাগ্রামার ঘনিষ্ঠ 6 ঠিকাদারের 16টা ফাইল জব্দ বিটিসিত। আনহাতে গহপুরের হেলমেট এল্টো গাড়ির পরা 31 লক্ষাধিক টাকা জব্দ, আর 5 কোটি টাকা মুক্তিপণের দাবিত লুর শিকলিরে বান্ধি থাকছিল, 10 দিনের অন্তত মেঘালয় সীমান্তর পরা উদ্ধার, মির্জার অপহৃত বিষয়া ধৃত 3জন। আর এয়া আসলে দৈনিক অগ্রদূত বাতরি কাকতখনের শিরোনাম। অন্তিম বাতরি কাকত হাতত তুলে লো, খবর বাতরি কাকত হাতত তুলে লো। আর ইয়ার প্রথমতে শিরোনাম দখল করেছে যে অসমবাসীক 5টা গ্যারান্টি প্রিয়ঙ্কার, প্রথম পর্যায়ের 47 আসনের 12 বিজেপি বিধায়কক হেরুয়ার হুঙ্কার হাগ্রামার। আর কা বাতিল 5 লাখ সরকারি চাকরি, চা শ্রমিকর দৈনিক 365 টাকা মজুরি, মাহিলি 200 ইউনিট বিদ্যুৎ, আর গৃহিণীক মাহে 2000 টাকা অনুদান। আনহাতে অজন্তা ধুমুহায় তছনস করব গোলাঘাট বিজেপির ভেটি, পর্যবেক্ষকর উপস্থিতিত গো বেগ ধ্বনি, কংগ্রেসের প্রার্থী হব নাকি বিতুপন শইকীয়া। আর দেবগন্ধারর আচলত হেরাল প্রভাতর বাহির সুর, স্বর্গধামলে যাত্রা লোকসঙ্গীতর যাদুকরী শিল্পী প্রভাত শর্মার। আন এক শিরোনাম আছে ইয়াত যে দিসপুরত অঙ্ক নিমিলিল, আজি দিল্লীত চূড়ান্ত হব অগপ বিজেপির আসন, দুয়ো শিবিরের পরা আঁতরা নাই অনিশ্চয়তা, ঘনে ঘনে সলনি রাজনৈতিক দৃষ্টিপট। আনহাতে অতি সহজলভ্য হব পোস্টেল বেলট, নীতিন খাড়ে এই মন্তব্য করেছে। আর এয়া আসলে খবর বাতরি কাকতখনের শিরোনাম। এয়াই আসিল আজির বাতরি কাকত শিরোনামের অনুষ্ঠান, আজির বিদায় লোক পরবর্তী খবর চাই থাকবে ইশান নিউজ। ধন্যবাদ।